মানে রহিম, প্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের যে টপিক নিয়ে আলাপ করব সেটা হচ্ছে বিভিন্ন কম্পোনেন্টের যে পিন আউটগুলো নিয়ে কথাবার্তা বলছিলাম, সেটা মানে বিভিন্ন কম্পোনেন্টের পিনগুলো কীরকম থাকে, তার ইন্টারনাল ডায়াগ্রাম সহ আমি এখানে দেখানোর চেষ্টা করছি। যেমন এনপিএন ট্রানজিস্টারটা সাধারণত আমরা ডায়াগ্রামে থাকি এরকম, এনপিএনটা বেশি ইস্যু হয় এনপিএনে, আউটপুটটা কারেন্ট এখানে থাকে, অর্থাৎ এই অবস্থায় আমরা বেসি মিটার ইনপুট এবং ইমিটার কালেক্টর হচ্ছে আউটপুট হিসেবে ব্যবহার করতে পারি। আর পিএনপি ট্রানজিস্টারের ক্ষেত্রে ইমিটার কালেক্টর আমরা ইনপুট হিসেবে ধরলে বেস কালেক্টর আউটপুট হিসেবে ধরতে পারি, অথবা এভাবেও আমরা সার্কিট যেভাবে ডিজাইন করা হয় আর কি। এখানে দেখতেছি কারেন্ট ইন হবে এদিকে, আউট এদিকে হতে পারে, এভাবে হতে পারে, তো সিস্টেম যেটা যেভাবে করা হয়। তো আমরা সিম্বল দেখে বুঝবো যে এনপিএন কোনটা, পিএনপি কোনটা। এনপিএনটা বাইরের দিকে থাকে, পিএনপিটা ভিতরের দিকে থাকে। আর এই কালারও মানে এটা কোট আছে, কোট দেখো অনেক কিছু মেনশন করা যায়। তো আমরা আরেকটা দেখি, 2N3906 এর একটা ট্রানজিস্টর। তো এই ট্রানজিস্টারের সাধারণত আমরা সম্মুখ দিকে যদি রাখি, এটা একটা পিএনপি ট্রানজিস্টর, এটা সম্মুখ দিকে যদি আমরা রাখি তাহলে মাঝখানে একটা বেস, বাম সাইডে একটা ইমিটার, আর ডান সাইডে একটা কালেক্টর হিসেবে আইডেন্টিফাই করা হয়। এবার বেস ইমিটার কালেক্টর নির্ণয় করার যে তাপটা আমি একটু দেখাচ্ছি। যেমন যেদিকে রিডিং বেশি আমি ধরার পরে মাঝখানে একটা বেজ এটা ধরলাম, একটু কমন হয় এই সে কারণে। যদি মাঝখানে এটা ধরে দুই দিকে মানে প্রুফটা সরালে, এটা কালো প্রুফটা নেগেটিভ প্রুফটা সরালে যদি রিডিং দেয় তাহলে মাঝখানে একটা বেজ। তো এই পাশে দেখা যায় 70 দেখাচ্ছে, মাঝখানে দিলাম এখানেও 70 দেখাচ্ছে, একটা কাছাকাছি দেখা বা কম বেশিও দেখাতে পারে। তাহলে আমার মাঝখানটা হচ্ছে বেস, সেন্ট্রালটা বেস হবে। কিন্তু যখন আমরা মাঝখানে যখন যে নেগেটিভ প্রুফ রাখছি কিন্তু কোনো ধরনের রিডিং দিচ্ছে না, তাহলে আমার বেস হচ্ছে এখানে পজিটিভ। এই জন্য আমরা ডিজিটাল মিটার দিয়ে এভাবে কিন্তু ট্রানজিস্টার নির্ণয় করতে পারি। এরপর আসি, আমরা বলেছি বিভিন্ন আইসি পিন আউট ডায়াগ্রাম। আমি এখানে লজিক গেট আইসি আইসির পিন আউট এভাবে পরিষ্কার দেখাচ্ছি। সবসময় আমরা আইসি কাউন্ট করবো, এখানে একটা পিন আছে বা নোস, তার উল্টো দিক হয়ে আমরা কাউন্ট করবো। তাহলে এটা এক নাম্বার পিন, এই যে তাহলে এটা এক নাম্বার পিনের। আমাদের এখানে একটা বলেছে মেবি এটা অর গেট ছিল, আর এটা হচ্ছে এন গেট। তো এখানে অর গেটের সিম্বলটা চলে আসছে, সোজা এন গেট হবে এটা। এন গেটটা হচ্ছে এরকম, আমি দেখাই। আমরা যদি ড্রয়িং করি, এবং বি তাহলে ওয়াই ইকুয়াল টু হচ্ছে এ ইনটু বি হবে। হ্যাঁ, তাহলে আমাদের এটা কিন্তু ইয়ে ছিল না, যে অর গেটটা ভুলে এখানে চলে আসছে, তো সেজন্য আমরা এটা নাইবা ধরলাম। এটা এটা অর গেট আসলে, কিন্তু আমার এটা এন গেট। এন গেটের যেটা আমি ওখানে দেখাইলাম সেটাই, এভাবে গেটটা হয়। তার আউটপুটটা ইনপুটটা হচ্ছে এ এবং বি, ওয়াই হচ্ছে আউটপুট।
0 0 হলে আমার 0 হবে 0 1 হলে আমরা যেহেতু 2 টু দি পাওয়ার n মানে 2 দুই ইনপুট নিলে আমার কম্বিনেশন হবে 4 টা 0 থেকে 3 পর্যন্ত 0 0 0 হবে 0 1 গুণ করলে আসলে গুণ 0 হয় 1 0 গুণ করলে 0 হবে 1 1 গুণ করলে 1 হবে সর্বোচ্চ সংখ্যক হাই বিট যদি হয় তাহলে 1 হয় তাহলে 1 হবে আসলে এটা 0 থেকে শুরু করেছি আর তারপর এটা 1 1 0 মানে 2 বাইনারিতে তারপর 1 1 মানে 1 তো এটা হচ্ছে আমাদের এন গেট 7408 এবার হচ্ছে আমার অর গেট এটা হচ্ছে রিয়েল অর গেট তো অর গেট সেম এভাবে 1 2 ইনপুট তো 3 নম্বর হচ্ছে আউটপুট এভাবে এখানে 4টা গেট থাকে আর কি এখান থেকে উল্টা দিক থেকে কাউন্ট করে অ্যান্টি ক্লক হয়েছে কাউন্ট করে যেতে হবে 7432 এটা হচ্ছে অর গেট অর গেট হচ্ছে আসলে যে কোনো সংখ্যক ইনপুট হাই বা 1 হলে আউটপুটটা 1 হবে এই যে 1 1 1 হলো 1 0 তো 1 0 1 1 হলো এবার আমরা দেখব নট গেট নট গেট হচ্ছে ইনভার্টার হিসেবে কাজ করে আমরা 0 ইনপুট দিলে আউটপুট 1 1 দিলে 0 হবে তো সেটা হচ্ছে 7404 এটা একটা নট গেট ইনভার্টার হিসেবে কাজ করে এটা 1 নম্বর পিন ইনপুট এবং 2 নম্বরটা আউটপুট হিসেবে আমরা নিতে পারি এরপর হচ্ছে ফুল অ্যাডার একটা সার্কিট বা আমরা আইসি ধরি আইসি দিয়ে আমরা করা যায় 7483 এটা হচ্ছে ফুল অর্ডারের আইসি আমরা যে কোনো সংখ্যক বিট যোগ করার জন্য সাধারণত আমরা ক্যারি সহ কোনো বিট যোগ করার জন্য আমাদেরকে ফুল অর্ডার ব্যবহার করা হয় যেমন আমরা এখানে 8 দিয়ে যোগ করলে 10 হয় দশের শূন্য বসাবো হাতে থাকে এক সেটা পরবর্তী সংখ্যার সাথে যোগ হয়ে যেটা বসবে তাহলে আমরা দেখি এ বি সি তিনটা হচ্ছে আমার এ বি আমার রিয়েলি ইনপুট সি হচ্ছে ক্যারি ইন তারপর ক্যারি আউট কী হবে এবং সাম কী হবে সাধারণত 1 0 তাহলে আমার ক্যারিও 0 হয় মানে ক্যারি ইন 0 কোনো ক্যারি নাই তিনটে ইনপুট এখানে তো সাম কিন্তু 1 হবে এখানেও সেম হবে আমরা সরাসরি যে 2 বিট যেখানে আছে ইনপুট সেখানে যায় 1 1 যোগ করলে 1 1 যোগ করলে কী হয় 2 হয় 2 মানে 1 0 বাইনারিতে আপনাদের আরও দরকার যারা বাইনারি জানেন না বাইনারি ম্যাথগুলো সম্পর্কে ধারণা নিতে হবে কোনো একটা ক্লাসে আমি হয়তো দেখাই দেবো তাহলে 1 0 1 1 হচ্ছে 0 1 1 ক্যারি আসবে 0 আমার মানে ক্যারি এখানে ইন 0 1 1 মানে ক্যারিতে 1 হবে যে সামে হবে 0 ক্যারিতে 1 সামে হচ্ছে 0 এটা ব্যাপারটা যদি আমি একটু ক্লাসে যদি করে থাকি তাহলে আমরা প্রথমত 1 এই 1 আমরা বাইনারিতে যোগ করলে 1 1 যোগ করলে আসলে 1 0 হয় মানে 2 আর কি তাহলে এখানে এটা সাম হচ্ছে 0 আমার এই ক্যারি হচ্ছে 1 থাকবে এটা ক্যারিতে যাবে সামে হচ্ছে 1 আসবে তো আমরা সেভাবে করা হয় যেখানে সাধারণত তিনটায় কি হয় 1 হয়ে যায় সেখানে আমার ক্যারিও ক্যারি আউটপুট 1 থাকবে সামও কিন্তু কী থাকবে 1 থাকবে তো এই হচ্ছে ফুল অর্ডার সার্কিট আর হচ্ছে টাইমার আসি বিভিন্ন ধরনের যে সাধারণত ফাস্ট জেনারেটিং ক্ষেত্রে সাইন ওয়েব রেক্টেঙ্গুলার ওয়েব সটুট ওয়েব নানা প্রকারের ওয়েব জেনারেটিংয়ে আমরা সাধারণত এটা ব্যবহার করতে পারি ওয়েবগুলো হচ্ছে আমরা একটু করে নিই যেমন প্রথমত এটা হচ্ছে সাইন ওয়েব রেক্টেঙ্গুলার ওয়েব আর ট্রায়াঙ্গুলার ওয়েব বা সটুট ওয়েব আমরা বলে থাকি এটা ডিসি আর এটা এসি এগুলোও এসি কিন্তু বিভিন্ন ধরনের শেপ তাহলে এটা কি সাইন ওয়েব
এটা হচ্ছে রেক্টেঙ্গেল, এটা সটুট, সটুট ওয়েভ। আচ্ছা তাহলে, আর এটা হচ্ছে এলএম 35 বা এলএম 35ও আছে, আর এটা হচ্ছে কি যে 7805 পিনআউট অ্যান্ড রেগুলেটর আইসি, সরি এটা হচ্ছে এলএম 35 না, এটা হচ্ছে যে রেগুলেটর আইসি, যে রেগুলেটর আইসি হচ্ছে সাধারণত হচ্ছে আমরা ফিক্স ভোল্টেজ বা রেগুলেটেড ভোল্টেজ আউটপুট করার জন্য আমাদের এটা ব্যবহার করা হয়ে থাকে। যে 7805 হলে 5 ভোল্টেজ আউটপুট হবে, এখানে 12 হলে 12, 7 হলে 7 ভোল্টেজ, 20 হলে 20 ভোল্টেজে আমরা আউটপুট নিতে পারবো। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।